হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটা নতুন এপিসোড অফ মিমস রিভিউ এর। আজকের এপিসোডটা খুবই অসাধারণ অ্যান্ড খুবই ফানি হবে, কারণ আজকের মিমস গুলো খুবই অসাধারণ আর যেগুলো দেখলে তোমাদের পেট ফেটে হাসি বেরোবে। লিটারেলি আজকের ভিডিওটা খুবই অসাধারণ অ্যান্ড ফানি হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক বেশি দেরি না করে। অ্যান্ড এপিসোডটা তোমরা লাস্ট অব্দি দেখবে। যদি তোমাদের এই এপিসোডটা ভালো লাগে দেন ডেফিনেটলি এই ভিডিওটা একটা লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরো এরকম অসাধারণ মিমস দেখার জন্য। চলো, লেটস বিগিন দ্য ভিডিও। সিং ফ্রম মাই হোস্টেল। Once more. ওকে, বেসিক্যালি এখানে কি হয়েছে কি, যে হোটেলটা এই ছেলেটা থাকে এই রুম, আর এই রুমের মধ্যে একটা কুকুর ঢুকে গেছে। কুকুরটাকে ওই ব্যাটটা দিয়ে তারা চলছে হাট হাট। কুকুরটার ভাই কেমনি দাঁতটা খিচালো ভাই, তাও ছিল কি যে তারা করলো ছেলেটাকে। ও ভাই अगर तूने ए सुआ नहीं बनाया इज्जत से तो इज्जत ना करो, जल्दी देर हो गई ना। ए मीम तो खूब ही फनी एंड खूब ही असाधारण मीम्स था, ट्रस्ट मी। आई मीम ता और ए मीम ता अनेक ही पुरानो मीम, यदि तुमरा देखे थाको मोस्ट प्रोबेबली मोस्ट ऑफ यू तुमरा देखेओ छ ए मीम्स ता। ए छेले ता रिएक्शन ता देखबे जस्ट जखन ओके ए डॉक्टर ता इंजेक्शन देबे, ओ वाई कमिंग भाई। वीडियो ता देखो আর্মি ওয়ালে ইন্তজার করে মেরা স্কুল। ছেলেটা যে লাস্টে রিয়াকশনটা যে আওয়াজটা করবে শুনবে ভাই সাহ। দেখনা ওকে সব ব্যাংক ছয়টা মিনিটে যে ছেলেটার রিয়াকশনটা অসাধারণ ছিল। ও ভাই নাইস ওয়ান, নাইস ওয়ান। दोस्तों देख सकते हो ये हमारा सीट है, कौन सा है, 5 और 4 नंबर हमारा सीट है, ये वाला अपर और लोअर वाला। तो चलो आपको कंडीशन दिखा देते हैं बाथरूम का, उसमें पानी आ रहा है, देख रहे हो पानी इसमें आ रहा है, और कांचों भी नीट एंड क्लीन है, अभी साफ सुथरा है। अभी इसमें देख सकते हो ये वाला बाथरूम, देख लो कितना साफ सुथरा दिख रहा है, अभी ना थोड़ा सा स्मेल है तो साफ सुथरा है। तो आपको ये दिखाते हैं। पागल है कौन है रे? सॉरी सर मैं আজকালকার যুগে ছেলেমেয়েরা এত ব্লগিং করছে, মানে কাউকে টয়লেটও ছাড়ছে না, ওখানে গিয়েও ব্লগিং করছে। Oh,
দেখা বেসিক্যালি ও টাকলা আর মাথায় চুল নেই, ঠিক আছে, আর ওই ভ্যাকুমের মতো এই জিনিসটা মাথায় আটকে দিয়েছে, লাস্ট ওই ভ্যাকুমটা খুলবে না ওর মাথা দিয়ে, যে দেখো মিমটা মানে তোমাদেরও যদি কোনো এরকম বন্ধু থাকে যে ডাকলা অ্যান্ড গঞ্জা তার সাথে প্র্যাঙ্কটা করতে পারো। অ্যান্ড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আমি শর্ট এখন মিমস রিয়াকশন ভিডিওগুলো বানাচ্ছি। তোমাদের কেমন লাগলো এই এপিসোডটা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাও, অ্যান্ড তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। চলো বন্ধুরা, নেক্সট এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।